সিল্ক রোডের ঐতিহাসিক শহর খিবা থেকে একটি ডে ট্যুর করেছিলাম। খিবা থেকে প্রায় 400 কিলোমিটার দূরে অবস্থিত আরাল সি দেখার জন্য, যেটা বর্তমানে একটি মরুভূমিতে পরিণত হয়েছে এবং যেই মরুভূমিতে দৃশ্যমান ফিশিং বোট। মরুভূমি থেকে রিটার্ন করার সময় থেমেছিলাম মিজদাখান নামক একটি জায়গায়, আর সেই সাথে উপভোগ করেছিলাম খিবা শহরের রাত্রের সৌন্দর্য। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই ব্লগ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে এবং ট্র্যাভেল রিলেটেড আরেকটি নতুন ট্র্যাভেল ব্লগে। আজকে খিবাতে আমাদের সেকেন্ড ডে এবং আজকের এই দিনটা শুরু করতেছি একটা লং ট্যুরের মাধ্যমে। আমাদের এখানে এখন বাজে সকাল 4:50 এবং আমাদের ট্যুর শুরু হবে সকাল 5টার সময়। আমরা আজকে খিবা থেকে যাব 400 কিলোমিটার দূরে নর্থের দিকে একটা মরুভূমির ভিতরে। যদিও জায়গাটা এখন মরুভূমি, বাট আগে একটা সময় লেক ছিল। আপনারা অনেকেই হয়তো বা অলরেডি জানেন যে উজবেকিস্তান যখন সোভিয়েত ইউনিয়নের অধীনে ছিল, তখন সোভিয়েতরা উজবেকিস্তানে এমন একটা ইকোলজিক্যাল ডিজাস্টার ক্রিয়েট করে, সেটা হচ্ছে লেক আরালের মরুভূমিতে পরিণত হওয়ার বিষয়টা। তো আজকে আমরা সেই লেক আরালেই যাব, যে জায়গাটা একটা সময় ছিল লেক এবং বর্তমানে একটা মরুভূমিতে পরিণত হয়েছে। এটা উজবেকিস্তানের খুবই ফেমাস একটা জায়গা। যারা উজবেকিস্তান আসে এবং বিশেষ করে খিবাতে আসে, তাদের প্রায় অনেকেই এই ডে ট্যুরটা করে। খিবা থেকে ওই জায়গা পর্যন্ত পৌঁছাইতে 400 কিলোমিটার ড্রাইভ করতে হয়। সো যাওয়া আসা মিলিয়ে 800 কিলোমিটারের বেশি পথ। আমি যে খিবাতে আসছি তার অন্যতম একটা কারণ ছিল এই স্থানটা স্বচক্ষে দেখা, কারণ লেক আরালের এই ডিজাস্টার সম্পর্কে ছোটবেলায় অনেক পড়াশোনা করছি, তো বিষয়টা স্বচক্ষে দেখতে চাচ্ছিলাম। অবশ্যই খিবা শহরের আর্কিটেকচার এবং ঐতিহাসিক নিদর্শনগুলো তো দেখার টার্গেট ছিলই, সেই সাথে এইটাও একটা এক্সট্রা রিজন ছিল খিবা শহরে আসার জন্য। তো ঠিক আছে, যেহেতু সকাল 5টা প্রায় বেজে গেছে, এখন আমাদের ড্রাইভারের জন্য ওয়েট করতেছি। ড্রাইভার আসলেই আমাদের ট্যুর অফিসিয়ালি শুরু হবে। ঘুম থেকে এত ভোরে উঠবার কারণে পুরো যাত্রাপথ বলা যায় গাড়ির ভিতর ঘুমিয়েই কাটিয়ে দিয়েছিলাম। মাঝখানে শুধু চোখ মেলেছিলাম একটি নদী পার হওয়ার সময়। যেই ব্রিজ দিয়ে নদী পার হয়েছি সেটা খুবই ইউনিক ধরনের একটি ব্রিজ ছিল। আমার মনে হয় না আমার লাইফে এইরকম ব্রিজ কখনো দেখছি কিনা। মানে লিটারালি কয়েকটা শিপ ছিল নদীর উপরে, শিপের উপরে এই ব্রিজটা বসানো, একদম পুরো ভাঙাচোরা। এই ব্রিজ দিয়ে কিভাবে এত গাড়ি পারাপার হয় সেটা চিন্তার বিষয়। তবে এটার পাশেই দেখতে পাচ্ছেন একদম নতুন আরেকটা ব্রিজ অলরেডি নির্মাণ হয়ে গেছে। ড্রাইভার বললো যে আগামী 1 সপ্তাহের মধ্যেই নাকি সেটা ওপেন করবে। সকাল 8টা বাজে, ড্রাইভার একটা পেট্রোল স্টেশনে থামছে তেল নেওয়ার জন্য প্লাস শর্ট একটা ব্রেকের জন্য। ওই দিকটাতে একটা শপ আছে, দেখি সেইখানে কিছু পাওয়া যায় কিনা। আনফর্চুনেটলি দোকান এই মুহূর্তে বন্ধ, ইটস টু আর্লি মর্নিং। এনিওয়ে, আমাদের হোটেল থেকে কিছু নাস্তা দিয়ে দিছিল, সেগুলো দিয়েই এখন এখানে বৈশা বৈশা নাস্তা সেরে ফেলি। আমরা সকাল 5:15 রওনা দিছিলাম আর এখন বাজে 10:45, অর্থাৎ 5 ঘন্টারও বেশি ড্রাইভিংয়ের পর ফাইনালি এইখানে এসে পৌঁছলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে। এই জায়গার নাম হচ্ছে মুইনাক এবং এই মুহূর্তে আমরা যেখানে স্টপ করছি এটা হচ্ছে একটা ছোট্ট মিউজিয়ামের সামনে। এই মিউজিয়ামের ভিতরে আরাল সি অথবা আরাল লেক যেটাই বলেন না কেন, এইটার যে ইতিহাস আছে যে কিভাবে এই লেকটা লেক থেকে মরুভূমিতে পরিণত হইল সেটার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরছে। তো ফার্স্ট অফ অল আমরা এই মিউজিয়ামের ভিতরে ঢুকবো ইতিহাসটা সংক্ষেপে জানার জন্য, তারপরে আমরা অন্যান্য বিষয়গুলো ঘুরে ঘুরে দেখব। মিউজিয়ামের ভিতরে বেশ কিছু পেইন্টিং, ফটোগ্রাফি এবং বিভিন্ন প্রাণীর ছোট ছোট মূর্তি আছে যেগুলো এই লেকে বসবাস করতো এক সময়। এটা থেকে অনুমান করা যায় যে কি পরিমাণ পানি এক সময় এইখানে ছিল। এই এলাকার মানুষের প্রধান ইনকাম সোর্স ছিল মাছের রপ্তানি। মাছ রপ্তানির সাথে জড়িত বেশ কিছু ছবি এইখানে দেখা যায়। আর সব শেষে একটা শর্ট ফিল্ম দেখানো হয় পুরো ঘটনাকে সংক্ষেপে বর্ণনা করার জন্য। এইখানে একটা আরাল সি মেমোরিয়াল আছে। ফার্স্ট অফ অল এইটা লেক হওয়া সত্ত্বেও সি বলা হয় এই জন্য যে এটা খুবই ইউনিক একটা লেক ছিল, কারণ এই লেকের পানি ছিল লবণাক্ত এবং এই লেকে যেই মাছগুলো পাওয়া যেত সেই মাছগুলো সাধারণত সামুদ্রিক মাছ ছিল, যার কারণে এটা লেক হওয়া সত্ত্বেও এটাকে সি বলা হইতো। এই মেমোরিয়ালের উপরে দেখা যাচ্ছে যে আরাল সি 1960 সালে কীরকম ছিল।
এইটা হচ্ছে 1980 সালের অবস্থা, দেখতে পাচ্ছেন যেটা নীল, এখানে এখনো পানি আছে আর বাকি অংশগুলো শুকিয়ে গেছে। আর এইটা হচ্ছে আরএলসির বর্তমান অবস্থা, দেখতে পাচ্ছেন মাঝখানে কিছু জায়গায় পানি আছে আর পুরোটা মরুভূমিতে পরিণত হয়ে গেছে। আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে এই অঞ্চলটাতে, আমরা এখন যেই অঞ্চলে আছি এটার নাম হচ্ছে মুইনক, মানে আরএলসির সাউথার্ন পার্ট। 1960 সালে এরকম পানি ছিল, 1973 সালে এইভাবে ছিল, তারপরে 1987, 1990 দেখতে পাচ্ছেন অলরেডি অর্ধেকের বেশি শুকিয়ে গেছে, তারপরে 2006 এবং 2016, মানে মাত্র 9 বছর আগে এই অবস্থা, পুরোটা মরুভূমিতে পরিণত হয়েছে। আর ওই একদম নর্থের দিকে কিছু পানি আছে, আর আমরা যে অঞ্চলে আছি এটা পুরোটা মরুভূমিতে পরিণত হয়েছে। আর এইখানে সংক্ষিপ্ত ইতিহাস কিছুটা তুলে ধরা হয়েছে। এখানে লেখা আছে যে এই আরএলসি বিশ্বের চতুর্থ বড় লেক ছিল এবং এই লেকের ডিপেস্ট পয়েন্ট ছিল 69 মিটার এবং অ্যাভারেজ ডেপথ ছিল 16 মিটার। সুতরাং বুঝতে পারতেছেন কি পরিমাণ পানি ছিল এই জায়গাটাতে, এবং ওয়াটার ভলিউম ছিল 1064 কিউবিক কিলোমিটার। আরএলসিতে যখন পানি ছিল তখন এই এলাকার মানুষের মেইন ইনকাম সোর্স ছিল ফিশিং, যার কারণে এখনও অনেক ফিশিং বোট দেখা যাচ্ছে যেগুলো পানি শুকে যাওয়ার কারণে আর চলতে পারে না এবং এইখানেই রয়ে গেছে। এই আরএলসিতে এত পরিমাণ মাছ হইতো যে এখানে একটা মাছের ফ্যাক্টরি পর্যন্ত ছিল, যারা কৌটাতে করে মাছ এক্সপোর্ট করত অন্যান্য স্থানে। সুতরাং বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ মাছ ছিল, অথচ আজকে সেইখানে পানি পর্যন্ত নাই। এই জন্য এটাকে বলা হয় মডার্ন ওয়ার্ল্ডের সব থেকে বড় ইকোলজিক্যাল ডিজাস্টার। এখানে এক সময় ছিল পানি, এখন সেইখানে পুরা মরুভূমি দেখতে পাচ্ছেন। এখনো সিশেল পাওয়া যায় কিছু কিছু, আমি একটা সিশেল কালেক্ট করলাম, এইটা মেমোরি হিসেবে বাসায় নিয়ে যাব। খুব সুন্দর একটা সিশেল, চিন্তা করেন মরুভূমির মধ্যে সিশেল। 60 দশকের শুরুর দিকে যখন উজবেকিস্তান ছিল সোভিয়েত ইউনিয়নের অংশ, তখন সোভিয়েতরা উজবেকিস্তানের ভূমিকে বেছে নেয় কটন চাষাবাদের জন্য। চতুর্দিকে গড়ে তোলা হয় অসংখ্য কটনের ক্ষেত, এবং সেই কটন চাষাবাদের জন্য যেই পানির প্রয়োজন ছিল সেই পানি তারা সরবরাহ করার সিদ্ধান্ত নেয় আমুদারিয়া এবং সাইরদারিয়া নামক দুটি নদী থেকে। এই দুটি নদী থেকে পানি নেয়ার জন্য সোভিয়েত ইঞ্জিনিয়াররা বিভিন্ন খাল খনন করে, কিন্তু সমস্যা হচ্ছে আরাল লেকের পানির প্রধান উৎস ছিল এই নদী দুটো। এই নদীগুলোতে খাল খননের কারণে খুব দ্রুত আরাল লেকে পানির আগমন কমতে থাকে, পানির কমতির কারণে তখনই ধীরে ধীরে লেকের পানি কমতে থাকে এবং একটি পর্যায়ে মরুভূমিতে পরিণত হয়। জায়গায় আসলাম, মানে ভাবতেই অবাক লাগে, যেখান দিয়ে আমরা এখন হাঁটতেছি এইখানে একসময় সমুদ্র ছিল, সমুদ্র বা লেক যেটাই বলেন না কেন, আর এখানে এখন ধূসর মরুভূমি ছাড়া কিছুই নাই। ভাবতেই অবাক লাগে যে মাত্র 50-60 বছরের মধ্যে এত পরিবর্তন ঘটছে। ঠিক আছে, আমাদের আরএলসি ভ্রমণ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা গাড়ির দিকে ব্যাক করতেছি, তারপরে ওইখান থেকে খিবাতে ব্যাক করব। তবে খিবাতে যাওয়ার আগে মাঝখানে হয়তো বা একটা স্টপে থামবো, ওই জায়গা সম্পর্কে আমার বিস্তারিত জানা নেই, ড্রাইভার আমাদেরকে যেখানে নিয়ে যায় আর কি, দেখা যাক কীরকম জায়গায় নিয়ে যায়।
আমরা এই মাত্র আজকের দিনের সেকেন্ড ডেস্টিনেশনে এসে পৌঁছাইলাম, মানে যেখানে ছিলাম আরাসি, ওইখান থেকে হোটেলে যাওয়ার পথে, খিবাতে যাওয়ার পথে মাঝখানে এই জায়গাটা স্টপ করছে। এটা দেখা একটা কবরস্থান মনে হইতেছে, আই থিঙ্ক এটা কোনো ঐতিহাসিক কবরস্থান হবে, আদারওয়াইজ এখানে নিয়ে আসতো না। তো এটা নিয়ে একটু রিসার্চ করতে হবে যে আসলে জায়গাটা কী এবং কেন এত ফেমাস, আমি এখন পর্যন্ত জানি না। জাস্ট এখানে নিয়ে আসছে, দূর থেকে দেখতেছি, জায়গাটা ভালো লাগতেছে, তো আপাতত আমি ভিডিও করতেছি, পরবর্তীতে আমি বাসায় গিয়ে রিসার্চ করবো যে এই জায়গাটা ফেমাস কেন, তারপর হয়তো ভয়েস কভার দিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো এই জায়গা সম্পর্কে। এই জায়গাটার নাম হচ্ছে মিজদা খান। মিজদা খান হচ্ছে 2500 বছর পুরনো একটি আর্কিওলজিক্যাল সাইট। 1700 বছর এটি ছিল খোরাজম অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর, যেটিকে বর্তমানে একটি কবরস্থানে রূপান্তরিত করা হয়েছে। 2500 বছর পূর্বে এই স্থানটি ছিল ব্যস্ততম একটি শহর এবং আগুন পূজারীদের জন্য একটি পবিত্র শহর। পরবর্তীতে যখন এই অঞ্চলে ইসলামের আগমন ঘটে, তখন থেকে আগুন পূজার প্রথা বন্ধ হয়ে যায় এবং ইসলামিক ট্র্যাডিশন অনুযায়ী মানুষের কবর দেওয়া শুরু হয়। 1400 শতাব্দীতে উজবেকিস্তানের জাতির পিতা আমির তিমুর এই অঞ্চল আক্রমণ করে, দখল করে এবং পুরো শহরকে ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দেয়। এরপর থেকে এই শহরে আর কখনো মানুষ বসবাস করেনি এবং স্থানটিকে শুধুমাত্র কবরস্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে। বর্তমানে এটি বিশাল আকারের একটি আর্কিওলজিক্যাল সাইট এবং সেই সাথে কবরস্থান। দেখলে মনে হবে একটি কবরের শহর। যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত দেখা যায় শুধু কবর আর কবর। যারা একটু ধনী শ্রেণীর মানুষ তারা তাদের কবরগুলোকে গম্বুজ দিয়ে সাজিয়ে রেখেছে, যার কারণে দূরে থেকে প্রথম দেখায় অনেকেই বুঝবে না যে এটি আসলে একটি কবরস্থান। দেখলে মনে হবে ইউরোপের কোনো মিডিয়েভাল হিল টাউন। এখন আমরা চলে যাচ্ছি খিবাতে, আর একটা লং জার্নি। এইখানে ড্রাইভার ছোট্ট একটা ব্রেক নিছে হালকা পাতলা কিছু খাওয়ার জন্য। এই দোকান থেকে কিছু ট্র্যাডিশনাল খাবার সুমসা কিনে খেলাম। এইটা ছিল উজবেকিস্তানের বেস্ট সুমসা, কোনো সন্দেহ ছাড়া। এক অন্ধকারে বের হয়েছিলাম, আরেক অন্ধকারে ব্যাক করলাম। আমাদের লং ডে ট্যুর শুরু করছিলাম 4:00 আর শেষ করলাম এখন বাজে 8:00। দ্যাট মিন্স 13 ঘন্টার লম্বা এই ট্যুর, যেখান থেকে শুরু করছিলাম সেখানে আবার শেষ করলাম, অর্থাৎ আমাদের হোটেলের সামনে থেকে। আপাতত হোটেলে আসছি একটু বিশ্রাম নেওয়ার জন্য, কারণ সকাল থেকে আমরা বাহিরে। তো 1.5 ঘন্টা বিশ্রাম নিয়ে তারপরে বাহিরে যাব একটু ডিনার করতে এবং রাতের কিছু সিনারি নিতে, কারণ গতকাল বিভিন্ন কারণে খিবা শহরের রাতের সিনারিগুলোর ছবিও তুলতে পারি নাই, ভিডিও করতে পারি নাই। তো চিন্তা করলাম আজকে রাতে যেই বিষয়গুলো আমরা দেখব সেই বিষয়গুলো এই ভিডিওর সাথে আমি অ্যাড করে দিব। তো আপাতত কিছুক্ষণ রেস্ট নেই, আপনাদের সাথে একটু পরে দেখা হবে রাতের খিবাতে। কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে এইমাত্র বের হইলাম বাহিরে হাঁটা চলা করার জন্য, বাট যেহেতু লাঞ্চ করছিলাম না, জাস্ট সমসা জাতীয় হালকা স্ন্যাক খাবার খাইছিলাম। তো ফার্স্ট অফ অল একটা রেস্টুরেন্টে বসছি ডিনার করার জন্য। ডিনার করে তারপরে এই শহরটা রাতের বেলায় কীরকম সেই বিষয়টা হেঁটে হেঁটে এক্সপ্লোর করবো। আর ডিনারের জন্য আজকে আমরা নিছি উজবেকিস্তানের ট্র্যাডিশনাল প্লোভ। আবির ভাই এখানে গতকাল লাঞ্চ করছিল এবং উনি রিপোর্ট করছে যে এখানকার প্লোভ নাকি খুব ভালো। আমি আবার গতকাল প্লোভ খাইছিলাম না, আমি একটা কেবাব খাইছিলাম, মানে দুজন আলাদা আলাদা লাঞ্চ করছিলাম। তো উনি বললো এখানকার প্লোভ নাকি অনেক ভালো, তো এই জন্য এখানে আসলাম খাওয়ার জন্য। আর পরিবেশটা দেখাচ্ছি, আমরা একদম যেই মিনার আছে এই খিবা শহরের সব থেকে উঁচু মিনার, এবং শুধু খিবা না পুরো উজবেকিস্তানের সব থেকে উঁচু মিনার হচ্ছে এইটা, সেই মিনারের সামনে একদম খোলা আকাশের নিচে এরকম একটা পরিবেশে এখন প্লফ দিয়ে ডিনার করতেছি। কি অবস্থা আবির ভাই, খাবার আজকেরটা ওইরকম গতকালকের মতো হয়েছে? ওকে ঠিক আছে, তাহলে ট্রাই করে দেখি যে প্লফ কীরকম।
ডিনার শেষে রাতের বেলায় একটু হাঁটতে বের হলাম রাতের হিবাকে এনজয় করার জন্য। উজবেকিস্তানের প্রতিটি শহরই রাতের আলোতে খুবই সুন্দর দেখায়, তবে হিবার সৌন্দর্যতা একটু অন্য লেভেলের, এক কথায় অসাধারণ। ওকে, আমাদের খিবার নাইট ট্যুর এখানেই শেষ করতেছি। এখানে কটা বাজে এখন? রাত একটা মতো, 12:10 বাজে। আমি মনে করছিলাম আরও বেশি বাজে। ইটস নট টু ব্যাড। আগামীকালকে সকালে আমাদের লাস্ট কিছু প্লেস আছে খিবা শহরের ভিজিট করার মতো, সেগুলো ভিজিট করে আমরা খিবা থেকে তাশকেন্ত ক্যাপিটালে চলে যাব। যে কোনো একটা দেশে আসলে আই থিঙ্ক ক্যাপিটালটা অ্যাটলিস্ট একদিনের জন্য হইলেও ভিজিট করা উচিত। তাশকেন্ত শহর যদিও ঐতিহাসিকভাবে সিল্ক রোডের কোনো ঐতিহাসিক সিটি না, বাট তারপরও যেহেতু এইটা উজবেকিস্তানের ক্যাপিটাল আর উজবেকিস্তানে যেহেতু আমরা আসছি, আই থিঙ্ক ক্যাপিটাল সিটিটা ভিজিট করে যাওয়া উচিত। তবে খিবা শহরটাকে আমি অনেক মিস করব প্রতিদিন, মানে গতকাল আজকে খাওয়ার পরে এই যে রাতের বেলায় লাইটিং করা অবস্থায় যে হাঁটাচলা করতেছি এবং প্রত্যেকটা কর্নার দেখে মনে হইতেছে এই কর্নারটা এত সুন্দর, ওই কর্নারটা এত সুন্দর, মানে এটা আনবিলিভেবল। আপনারা যদি খিবাতে সরাসরি না আসেন, মানে ট্রাস্ট মি, ভিডিওতে এইটার মেবি 50% তো দূরের কথা, 20%ও ফিল করা যাবে না। আপনারা যদি সচক্ষে আসেন, সশরীরে আসেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কিসের কথা বলতেছি। এই সিটির মধ্যে একটা ম্যাজিক আছে, আমি বলবো যে খিবা হচ্ছে একটা ম্যাজিক্যাল সিটি। উজবেকিস্তানের সবগুলো ঐতিহাসিক শহর, সিল্ক রোডের সবগুলো শহরই অনেক সুন্দর, বাট তার মধ্যে থেকে খিবার মধ্যে একটা স্পেশাল ম্যাজিক আছে, যেই ম্যাজিকটা এখন পর্যন্ত আমাদেরকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে। অ্যানিওয়ে, আমরা হোটেলের সামনে চলে আসছি, এখন গিয়ে একটু ঘুমাই যেহেতু রাত অনেক বাজে। আগামীকাল সকালে আরও কয়েকটা প্লেস আছে, সেই প্লেসগুলো ভিজিটের মাধ্যমে আমরা শেষ করব আমাদের খিবা ট্যুর এবং খিবা নিয়ে আজকের এই সেকেন্ড ব্লগ। তো আপনাদের সাথে তাহলে দেখা হচ্ছে আগামীকাল সকালে।